আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস কিচেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো নিরামিষ লাল শাক। অনেকেই আছেন মাছ দিয়ে লাল শাক পছন্দ করেন না, নিরামিষ খেতে ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে আমি সহজ পদ্ধতিতে এটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, এর ভিতরে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। তো এর ভিতরে আমি দিয়ে দেবো এখন লাল শাক। লাল শাকগুলো আমি ভালো করে বেছে তারপর হচ্ছে ধুয়ে কেটে রেখেছিলাম পানি ঝরে, এখন এর ভিতরে দিয়ে আমি সেদ্ধ করব। তো এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব। তো এবার আমি সেদ্ধ করব মিডিয়াম জ্বালে, মিডিয়াম আছে যেন শাকটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এখানে আমি প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা খুলে কমে গেছে কতগুলো শাক ছিল। এবার দিয়ে দিলাম লবণ 1/2 চা চামচ, লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু সামান্য অল্প অল্প, যেহেতু আমার শাকটা কিন্তু অনেক কমে অল্প একটু হয়ে যাবে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা লবণটা বুঝে শুনে দিবেন। প্রথমেই অনেকগুলো শাক দেখে দিবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তো এবার মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট পরে আমার এমন হয়েছে। এখন এগুলো আমি এভাবে চামচ দিয়ে এভাবে মিশিয়ে দিব, ঘুটে দিব একদম যেন ভর্তা ভর্তা হয়ে যায়, নাহলে কিন্তু ভালো লাগবে না। এগুলো এমনিতে আগের মতো তো এখন লাল শাকে রং নেই, এখন লাল শাকে সার দেওয়ার কারণে রং নেই। তো এভাবে খুব ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। নিরামিষ সবজি বা শাকগুলো এভাবে একটু ঘুটে ঘুটে রান্না করে তাহলে ভালো লাগে। তো আমার হয়ে গিয়েছে, এখন আর একটা কড়াই দিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দেব আমি তেল। তেল আপনারা পরিমাণ মতো দিবেন, যার যেমন খুশি, কেউ কম খেতে চায় কেউ বেশি খায়। এবার আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচটা অবশ্যই দিবেন, তাহলে ঘ্রাণটা সুন্দর হবে, ভালো লাগবে খেতেও। এবার শুকনো মরিচটা একটু ভেজে নিচ্ছি। ভিডিওটি একটু লং হয়ে গেছে, আপনারা যাতে সঠিকভাবে বুঝতে পারেন, যার কারণে একটু সময় নিয়ে আমি ভিডিওটা করেছি। এবার আমি দিয়ে দিব এর ভিতরে রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ, বাগার একটু রসুন বেশি দেওয়ার চেষ্টা করবেন, আর সেদ্ধর সময় পেঁয়াজ বেশি দেওয়ার চেষ্টা করবেন। একদম লাল লাল করে ভাজতে হবে, কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। যে কোনো কিছুতে বাগার দেওয়ার সময় একটু লাল লাল করে ভেজে নিতে হয়।
তো দেখুন আমি কিভাবে ভেজেছি, কি রকম রং হয়েছে। এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব আমি শাক। দেখুন কতগুলো শাক কতটুকু হয়েছে। তো প্রথমে যদি সেই শাক অনুযায়ী আমি লবণ দিতাম, অবশ্যই আমার শাকে লবণে বেশি হইতো, খাওয়া যেত না। তো এটা নতুন রাঁধুনিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস। তো এবার আবারও আমি ঘুটে দেব, আবারও মিশিয়ে দেব। একদম যেন পানি শুকিয়ে যায়। কেউ কেউ আছে আবার একটু ঝোল ঝোল খায়, তাও ভালো লাগে। তো দেখুন আমার হয়ে গিয়েছে। এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এটা খেতে অনেক ভালো লাগে, মাছে মাছ দিয়ে যে রান্না করে তার থেকে অনেক ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে এভাবে নিত্য নতুন রেসিপি আপডেট পেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।